এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা নবিজির আমাদের নিজীবনের এবং উনি যে রমজান মাসে ইফতারি করতেন সেই সময়ের কিছু বিষয় নিয়ে যদি আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহাম ইফতার করেছেন তিনি তিনি প্রথমেই কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন নবীজি যদি কাঁচা খেজুর না পেতেন নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন নবীজি কখনো দুধ দিয়ে ইফতার করতেন অথবা নবীজি বলছেন পানি দিয়েও তোমরা কি করে ইফতার করো এটা আল্লাহ রসুল মানে সূন্যনা ছিল এখন এরকম নয় যে শুধু খেজুর দিয়ে ইফতার করলে শূন্য আদায় হয়ে যাবে অর্থাৎ যে কোনো একটা পবিত্র হালাল বস্তু মানে খাওয়ার মাধ্যমে আপনার রোজাটা কি করবেন ভাঙবেন অত ইফতার করবেন এটাই আপনার সুনত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো আল্লাহ রসো সাল্লা সাল্লামের জীবনের মধ্যে আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা নবীজি সাল্লাহ আসলামের কয়জন সন্তান আমরা অনেকেই জানি না আমরা ছোট্ট সময়ের মধ্যে আমরা বলবো আল্লাহ রাসু সাল্লি সাল্লাম প্রায় দ এগারো জন বিবি ছিলেন আরও এক দুইজন বেশি ছিলেন কিন্তু তারা আর নবীজির ঘরে আসেন নাই এর আগে নবীজি ইন্তেকাল করেন আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি হিসাল্লাম ঠিক প্রায় ঊনপঞ্চাশ বছর পর্যন্ত অর্থাৎ আম্মাজান খাদিজুল কুবর রদী আল্লাহ তাল আনহা যতদিন বেঁচে ছিলেন আমার নবীজি কিন্তু দ্বিতীয় বিয়ে করেন নাই নবীজি এক বিয়ে করেছেন তো এই নবীজির আর এবং যত সন্তান হয়েছে নবী করিম সাল্লাইস্লামের ওর যত সন্তান হয়েছে আম্মাজান খালিদুল কুবরাজি আল্লাহ তাল্লাহ আনহার গর্বে হয়েছিল এছাড়া অন্য অন্য কোনো মানে আম্মাজানদের মানে গর্বে কোনো সন্তান আসে নাই তো এই ক্ষেত্রে আল্লাহ রসম সাল্লাহ আলাই সাল্লামের দুইজন পুত্র সন্তান ছিল আরেকজন সাল্লামের দাস মারিয়া কিপ্তিয়া দাসী তার ঘরে একজন পুত্র সন্তান ছিল ইব্রাহিম নামে তো চারজন কন্যা সন্তান দুজন পুত্র সন্তান একজন মারিয়া কিপ্তিয়ার ঘরে ছিল একজন এটা হচ্ছে কন্যা সন্তান পুত্র সন্তান তো চারজন কন্যা সন্তানের মধ্যে খাদিজাদুল কবর আল্লাহ খাদিদুল কবরদ আল্লাহ তালন গর্বে যারা যারা এসছে ফাতে মাতুজাহ রদি আল্লাহ তালহা তারপরে হচ্ছে রুকাইয়া রদি আল্লাহু তালানহা জয়নাব রদি আল্লাহ তালহা কুলসুম রদি আল্লাহ আনহা তো একজন বিয়ে করেছেন হজরত আলী রদিয়াল আল্লাহ তালহা আলিরদ আল্লাহ তাল আনু বিয়ে করেছেন একজনকে আমার আল্লাহ দিয়ালাহত কি বিয়ে করেছে করেছেন আল্লাহ রদিয়াল্লাহাল আর উসমানদি আল্লাহতআ আনহু দুজনকে বিয়ে করেছে যে নুরাইন বলা হয় দুইজন আরেকজন আরেকজন মানে আরেকজন বিয়ে করেছিলেন নবীজির আরেকজন কন্যা সন্তানকে তো এই চারজন কন্যা সন্তান আর দুইজন পুত্র সন্তান হলো আবুল আবু তাহের একজনের নাম আরেকজন আবুল কাসেম যা এই জন্য নবীজকে আবুল কাসেমও বলা হয় আর একজন ছিল ইব্রাহিম যেটা মারিয়া কিপ্তিয়া নবী করিম সাল্লাহসাল্লামের একজন দাসী ছিল তার গর্ব থেকে এসছে একজন সন্তান ইব্রাহিম তবে মজার ব্যবহার হল আল্লাহ রসুসাল্লামের কোনো পুত্র সন্তানও কিন্তু মানে আপনার বালেক বয়সে উপনীত হয় নাই অর্থাৎ অর্থাৎ মানে বড় হয় নাই তারা মানে ছোট বয়সে মারা যান তো আবুল কাসেম না সম্ভবত আবুল তহের ব্যাপারে বলা হয়েছে যে একটু মানে আপনার যখন মানে ঘোরার মতো চলতে পারে নবী চলতে পারে এই পর এই বয়সে উপনীত হয়েছে আর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এর অন্য বিবিগণ নবীজি সাল্লাহ্লাম খাদ্লাহ তাল্লাহ জীবদ্দোষে বিয়ে করেন নাই নবী মানে মারা যাওয়ার পরে আশারদ আল্লাহ তাল্লাহকে বিবাহ করেছিলেন অন্য অন্য যারা মাজানারা তা বিয়ে করেছিলেন তা আমরা বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যে চারজন কন্যা সন্তান দুইজন পুত্র সন্তান আরেকজন আহ নবীজির দাসী থেকে আসছে মারিয়া কৃপ্তের ঘরে ইব্রাহিম আশা করছি আলহামদুলিল্লাহ নবীজির আহ কন্যা কন্যা সম্পর্কে আমরা সামান্য অবগত হয়েছি আলহামদুলিল্লাহ